أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله لا زد ولا ند ولا نديد له، لا مثل له ولا مثيل له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون، أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. আমাদের আলোচনা চলছিল সূরা ফাতিহা সম্পর্কে গত সপ্তাহে। সূরা ফাতিহা পুরো কোরআন শরীফের সার সংক্ষেপ। পুরো কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলার বরাত্ত, আল্লাহ তাআলার প্রশংসা এবং কিভাবে মানুষ দুনিয়াতে চলবে সে সম্পর্কে আদেশ নিষেধ এবং শেষে কাজের থেকে আমাদের দূরে থাকতে হবে সেজন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, এ সম্পর্কে আলোচনা। আর সূরা বাকারা মূলত তারই উত্তর। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যে বলা হয়েছে এবং ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে যে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ আপনি দান করেন, সঠিক পথে আমাদের চালান। তার উত্তরে সূরা বাকারা প্রথম থেকে যে
বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, তারিখ উত্তর হিসাবে। আর সূরা বাকারা সম্পর্কে, বাকারাতুন শব্দের অর্থ হল গরু গাভী। যেহেতু এখানে বনে ইসরায়েলের যে আলোচনা, সে আলোচনার মধ্যে গাভী সম্পর্কে অনেক বেশি আলোচনা হয়েছে, এই জন্য এই সূরার নামই রাখা হয়েছে সূরাতুল বাকারা, নামকরণ করা হয়েছে। এরকম বিভিন্ন সূরার নাম বিভিন্ন কারণে বিভিন্নভাবে রাখা হয়েছে, যেরকম সূরাতুন নাম রাখা হয়েছে, নামাল শব্দের অর্থ হল পিঁপড়া। যেহেতু পিঁপড়ার আলোচনা সুলাইমান আলাইহিস সালামের ঘটনার মধ্যে, এই জন্য সূরাতুন নামল বলা হয়েছে। যেরকম বিভিন্ন কারণে বিভিন্ন সূরা এরকম নাম রাখা হয়, এবং এমনও আছে যে কোন সূরার দুটো দুটো করে নাম আছে। সূরা বাকারার ভিতরে 286টি আয়াত রয়েছে এবং শব্দ রয়েছে 6221টি, অক্ষর রয়েছে 25,500। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায় হিজরতের পরে, এবং কিছু কিছু আয়াত মক্কা মক্কা নামে নাজিল হয়েছে, এবং মক্কা কিন্তু অধিকাংশ আয়াত নাজিল হয়েছে মদিনায়, এবং একেবারে শেষের দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একেবারে শেষের দিকে সূরাটির অধিকাংশ নাজিল হয়েছে, এবং মক্কা বিজয়ের পরে নাজিল হয়েছে, অর্থাৎ মক্কার পরে, মক্কা বিজয়ের পরে। এমনকি বলা হয় যে কিছু কিছু সর্বশেষ যে আয়াতটি ওয়াত্তাকু, সর্বশেষ যে আয়াতটি নাজিল হয়েছে ওয়াত্তাকু ইয়া মান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতটি নাজিল হয়েছে 10 হিজরিতে জিলহজ মাসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করছিলেন তখন মিনা অবতীর্ণ হয়েছে এই আয়াতটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, এই অবস্থাতে এই আয়াতটি নাজিল হয়েছে ওয়াত্তাকু ইয়া মান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা বলা হয় যে এই আয়াতটি সর্বশেষ আয়াত, কিন্তু হাদিসে আছে অন্য রিওয়ায়েতে যে সর্বশেষ যে আয়াতটি নাজিল হয়েছে সেটি হল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। এই আয়াতটি ব্যাখ্যা হল ওয়াত্তাকু ইয়া মান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় পাওয়া সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা সবাই প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে আল্লাহ তাআলার দিকে, সেই দিনটিকে তোমরা ভয় করো। ভয় করার অর্থ এই নয় যে সেই দিনের ভয়তে তোমরা দূরে সরে যাও, না, সেই দিনের ভয়তে তোমরা তোমাদের আমলকে বাড়িয়ে দাও এবং গুনার থেকে তোমরা দূরে সরে যাও, যে সেই দিন আমাদের কি অবস্থা হবে তার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই, প্রস্তুতি নেওয়া। আর অন্যদের আয়াতে যে আয়াতটির ব্যাপার এসেছে যে সর্বশেষ আয়াত নাজিল হয়েছে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আজ আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি পছন্দ করলাম দীন হিসেবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি কেউ কখনো পছন্দ করে তা আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবে না। বর্তমানে এমন কিছু লোক পাওয়া যায় তারা নিজেদেরকে উদারমনা মনে করে যে তোমরা ইসলাম যারা গ্রহণ করেছ, মুসলমান যারা, তোমরা সংকীর্ণ করে রেখেছ, যে শুধু তোমরা জান্নাতে যাবে আর বাকি কেউ জান্নাতে যেতে পারবে না, এটা তোমাদের সংকীর্ণ মনে। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে দিয়ে দিবেন যদি আল্লাহকে কেউ মহাব্বত করে, আমল করুক আর না করুক, যে যে ধর্মে থাকুক না কেন জান্নাতে চলে যাবে, এরকম কিছু উদারমনা মুসলমানদের মধ্যেও আছে, এবং অন্যান্য ধর্মের খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অফিস এরকম আছে, তারা নিজেদেরকে মনে করে উদারমানা যে আমরা সবার ভালো চাই, যে সবাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে উদারমানা হোক আর যাই হোক কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যদি আল্লাহ তাআলা গ্রহণ না করেন, আমরা যতই চেষ্টা করি, শত চেষ্টা করি, আর আমরা নিজেরা যতই একে অপরের সাথে মিল মহাব্বত দেখাই, আমরা হ্যাঁ সব এক, উনিও জান্নাতে যাবে আমিও জান্নাতে যাবো, আমরা যতই বলাবলি করি, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে না, আমি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে আমি তোমাদের জন্য পছন্দ করি না। ওমাই ইয়ারতাবে গায়রুল ইসলামি দীনা ফালান ইয়াকবালা মিনহু, ওমাই ইয়ারতাবে গায়রুল ইসলামি দীনা, যে ইসলামকে ছেড়ে অন্য কোনো ধর্মকে তালাশ করবে বা পছন্দ করবে, চয়েস করবে, আল্লাহ তাআলা ফালান ইয়াকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন তাকে গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা বলেন গ্রহণ করা হবে না।
আল্লাহ তাআলা যেখানে কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন যে আমি গ্রহণ করব না, আমরা যতই উদার মনে হই আর আমরা যতই মনে করি যে কেন আমরা সংকীর্ণ মনে হব, যদি তারাও জান্নাতে যেতে পারে, যদি তারাও যায় আমাদের অসুবিধা কি, কিন্তু আমাদের এই উদার মনে হলে কোনো লাভ হবে না। তাই জন্য আমরা সবাই যেহেতু আল্লাহ তাআলা পছন্দ করেছেন এই দিনকে ইসলামকে, তো এই জন্য আমরা সবাই মিলে বিশেষ করে কমপক্ষে যারা আমরা মুসলমান আছি আমরা আমাদের ধর্মকে আঁকড়ে ধরার চেষ্টা করি। বলা হয় যে এই আয়াতটি নাজিল হওয়ার পরে একটা কই অমন করে যাও না ফিহি ইলাল্লাহ, যে তোমরা ভয় করো সেই দিনের যেদিন তোমরা ফিরে যাবে, করে যাও না ফিহি ইলাল্লাহ, তোমরা ফিরে যাবে আল্লাহ তাআলার কাছে, অর্থাৎ কিয়ামতের দিন। বলা হয় যে এই আয়াতটি নাজিল হওয়ার 80-90 দিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সূরা বাকারা ফজিলত সম্পর্কে হাদিসে অনেক কিছু এসেছে, সংক্ষিপ্তভাবে এতটুকু। সূরা বাকারার মধ্যে এটা অনেক বড় সূরা, তো অনেক আদেশ নিষেধ আহকাম সম্বলিত এই সূরাটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সূরা বাকারা পড়ো, কেননা সূরা বাকারা পড়া তোমাদের জন্য বরকতের কারণ, পড়লে বরকত হবে, এবং যদি তোমরা সূরা বাকারা ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য দুঃখের কারণ হবে, এবং তোমরা নিজেদেরকে মনে করতে পারো যে আমরা যদি এই সূরাটি না পড়ি তাহলে আমরা হতভাগা বা দুর্ভাগা। কারণ কিয়ামতের দিন যখন দেখা যাবে যারা এই সূরাটি রীতিমতো পড়তো সবসময়, তাদের তাদের সেই আমল এবং তাদের স্বভাব যখন দেখবে তখন তোমরা আফসোস করবে। আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই সূরাটি যদি কেউ রীতিমতো ঘরে প্রতিদিন পড়ে তাহলে কোনো শত্রু তার ক্ষতি করতে পারবে না, এবং জিন ভূত বা এই ধরনের কোনো কিছুর আক্রমণ তার উপর হবে না, তার ঘরে হবে। এবং কেউ যদি কারোর উপরে জাদু করে বা এই ধরনের কোনো কিছু আশঙ্কা থাকে, রীতিমতো যদি কেসরা বাঁকড়া করে তাহলে সে জাদু তার উপরে কাজ করবে। এবং কোনো ঘরে যদি সোরা বাঁকড়া পড়া হয় তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান আর সেখানে থাকতে পারে না। যেমন বলা হয়েছিল যে পুরো কোরআনে কারিমের সার সংক্ষেপ হল সূরা ফাতিহা, তার উত্তর হিসাবে সর্বপ্রথম সূরা বাকারা যে আয়াত নাযিল হয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম এটাকে পরিভাষায় হরুফে মুকাত্তাআত বলা, হরুফে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত, হরুফ হরফুন সিঙ্গুলার প্লুরাল হরুফ, অক্ষর মুকাত্তা মানে লিখিত, মানে একটার সাথে একটার কোনো মিল নেই বা এর কোনো অর্থ কেউ বলতে পারে না, এই জন্য এটাকে মুকাত্তাআত বলা হয়, হরুফে মুকাত্তাআত। অনেক সুরের শুরুতেই এরকম ধরনের অক্ষর আছে, যেমন আলিফ লাম মিম আছে, কাফ হা আইন সাদ, এই ধরনের বিভিন্ন সূরা শুরুতে এরকম বিভিন্ন ধরনের হরফ আছে, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, যে বিভিন্ন অক্ষরকে একত্রিত করা হয়েছে, কিন্তু এর সঠিক অর্থ কি হবে এটা কেউ জানে না। যেমন আলিফ লাম মিম, কিন্তু যদি অর্থ কেউ নাও বোঝে কিন্তু সবের মধ্যে কোন রকমের কোন দম হবে না। যেমন হাদিসের মধ্যে এসেছে, এর আগেও আপনাদেরকে বলা হয়েছে, বলা হয়েছে মান করা হারফা মিনাল কোরআনে ফালাহু হাসানা, যে যে কোরআনে কারিমের একটা অক্ষর পড়বে সে একটা নেকি পাবে, ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, এবং একটা নেকি দশটা নেকি সমান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আকুলু আলিফ লাম মিম হারফান, আমি এটা বলি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা অক্ষর, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। অর্থাৎ এই হাদিসের দ্বারা পরিষ্কার ভাবে বোঝা গেল যে হরফে মুকাত্তাআত যেগুলোকে আমরা বলি এই যেগুলোর অর্থ আমরা বুঝি না বা কেউ বুঝে না, দুনিয়ার সমস্ত মুফাসসিরগণ তাফসীর লেখার সময় এই হরফ যখনই আসে তখন লিখে দেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ ছাড়া আর কেউ এর অর্থ বলতে পারেন। বিভিন্ন জন বিভিন্ন কারণ বলেছেন এবং বিভিন্ন বিশ্লেষণ করেছেন, কিন্তু সঠিক উত্তর এটাই আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ তাআলাই জানেন।
এই হাদিসের দ্বারা পরিষ্কার বোঝা গেল যে অর্থ আমরা না বুঝি কিন্তু তারপরেও সওয়াবের মধ্যে কোন রকমের কোন কম হবে না। যদি আমি শুধু আলিফ লাম মিম বলি তাহলে আমি 30টা নেকির অধিকারী হব। আর হরফে মুকাত্তা শুরুতে এই জন্য আনা হয়েছে হয়তো বা বিভিন্ন মুফাসসিরিন সাহাবায়ে কেরামদের মধ্যে, তাবেঈনদের মধ্যে এবং বড় বড় উলামাদের মধ্যে থেকে তারা এটাই মন্তব্য করেছেন যে এর মধ্যে অনেক রহস্য রয়েছে, অনেক গোপন রহস্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আল্লাহ তাআলা রেখেছেন, যেন মানুষ এটা বলতে বাধ্য হয় যে আমরা যে কোরআন শরীফ পড়া শুরু করব তো প্রথম থেকেই আমাদের আল্লাহ তাআলার উপর যেন আমাদের ইয়াকিন থাকে যে আমরা এই আরবি ভাষা জানা সত্ত্বেও, আরবিতে পণ্ডিত হওয়া সত্ত্বেও, সারা দুনিয়ার সমস্ত আরবি ডিকশনারি আর সমস্ত বই পুস্তক কিতাব ঘাটাঘাটি করা সত্ত্বেও এর অর্থ যখন বুঝবো না আমরা, তখন আমরা বলতে বাধ্য হব যে আল্লাহ তাআলা এর অর্থ বেশি জানেন। অর্থাৎ নিজেকে আল্লাহ তাআলার সামনে ঝুঁকিয়ে দেওয়া, মাথা নত করা যে আল্লাহ এর অর্থ তুমি জানো আমরা জানি না, যেটাকে ইমান দিল তাইব বলা যে না দেখে আল্লাহ তাআলার উপর অদৃশ্যের উপর ইমান ফেলা। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে এ ধরনের কথা বলেছেন। আমির শাবি, সুফিয়ান সৌরি এবং মুহাদ্দিসিনের এক জামাত বর্ণনা করেছেন যে প্রত্যেকটি আসমানি কিতাবেই, এর পূর্বেও যত আসমানি কিতাব ছিল সমস্ত আসমানি কিতাবেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু জিনিস রহস্য হিসেবে, গোপন ভেদ হিসেবে এমন ছিল যে যেটা সাধারণ মানুষ বা নবী বা বড় বড় লোক যারা তারাও বুঝতে পারেনি, শুধু আল্লাহর উপরে নির্ভর করতে হয়েছে যে এর অর্থ আল্লাহ তাআলা কেউ বলতে পারেন। ঠিক এমন পুরাণে কারিমেও এই যে হরফে মুকাত্তাআত গুলো রয়েছে এগুলো ঠিক এ পর্যায়ে যে এর অর্থ আল্লাহ তাআলাই জানেন। এবং এ ব্যাপারে কোন প্রশ্ন করাও যে কেন এরকম, আর এর অর্থ কি আমরা কেন বুঝি না, এটা জায়েজ নেই। এই প্রশ্ন মনের মধ্যে না আসা এটাই হল ইমান। এভাবে আমাদের অবশ্যই মনে করতে হবে যেটা পড়লে আমাদের স্বভাব হবে আর অর্থ আল্লাহ তাআলা জানেন, এবং এর উপরে ইমান আনা আমাদের জন্য জরুরি, ইমান আনতে হবে। এভাবে আমাদের মনে করতে হবে যে এর মধ্যে আমাদের জন্য অনেক উপকার নিহিত হয়েছে, এবং যদিও আমরা বাহ্যিকভাবে এর অর্থ বুঝি না কিন্তু এর অনেক উপকারিতা এবং আমাদের জন্য রয়েছে। হাদিসের মধ্যে এ ধরনের কথা এসেছে এবং যেটা গায়েব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপকার এবং ফায়দা আমাদের জন্য নিহিত রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরাম এই হরফে মুকাত্তাআত সম্পর্কে এই আকীদায় রেখেছেন যেরকম বর্ণনা করা হয়েছে, যেগুলো আল্লাহ তাআলার কিছু গোপন রহস্য ভেদ, এর উপর ঈমান আনা আমাদের জন্য জরুরি এবং এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং যেভাবে কোরআনে কারিমে আছে সেভাবেই তেলাওয়াত করা আমাদের জন্য উচিত, এবং এগুলোর অর্থ তালাশ করা এবং খুঁজে বের করা আমাদের জন্য চেষ্টা করা, খুঁজে বের করার চেষ্টা করা আমাদের জন্য চাই। জালিকা কিতাবুল আরাইদা ফি, জালিকা মূলত আরবি ভাষায় ব্যবহার করা হয় দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য, কাছের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয় হাজার এই বিশ, এবং দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয় জালিকা, যেটাকে আমরা ইংলিশে বলি দ্যাট বা ওই, এবং এটা মেল হিসেবে ব্যবহার করা হয়, ফিমেল হিসেবে বলা হয় হাজিহি এবং তিলকা। কিন্তু কোরআন আমরা মাত্র শুরু করেছি পড়া এবং আমাদের সামনে কিতাব, জালিকা ব্যবহার করা হলো এটার উদ্দেশ্য হলো যে সুরা ফাতিহা যে আমাদের আমরা এর আগে পড়েছি সেই দিকে ইশারা, জালিকা মানে সেই যে তোমরা বলেছিলাম সিরাতে মুস্তাকিম সম্পর্কে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমরা যে আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করেছিলে, দরখাস্ত করেছিলে যে আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করা, তো আল্লাহ তাআলা এটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে পুরো কোরআনটা তোমাদের জন্য সিরাতে মুস্তাকিম, এবং এই পুরো কোরআনের মধ্যে তোমাদের জন্য সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা রয়েছে, এই জন্য বলা হয়েছে জালিকা কিতাব। এবং এর অর্থ এই যে আল্লাহ তাআলা তোমাদের
ওই দোয়াকে শুনেছেন, যে দোয়া তোমরা, যে দোয়া তোমরা করেছো এবং আল্লাহ তাআলার কাছে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা তার উত্তর দিতে চাচ্ছেন যালিকাল কিতাব, যে ওই কিতাব যে তোমাদের জন্য হেদায়ত তোমরা চেয়েছো, হেদায়ত তোমাদের জন্য আমি পাঠিয়েছি, যালিকাল কিতাব নারাজ আছি, এই হেদায়ত এই কিতাবের মধ্যে তোমাদের জন্য হেদায়ত রয়েছে। যদি তোমাদের মধ্যে কেউ হেদায়ত চায়, যেমন তোমরা আমার কাছে অ্যাপ্লিকেশন করেছো, যদি তোমরা চাও তাহলে এই কিতাবের মধ্যে হেদায়ত। তারপর বলা হয়েছে এর মধ্যে কোন রকম কোন সন্দেহের অবকাশ নেই, রাইট মানে হলো সন্দেহ, কোন রকম সন্দেহের কোন অবকাশ নেই। সন্দেহ দুই ধরনের হতে পারে, একটাতে হতে পারে যে স্বয়ং এই কথার মধ্যে কোন রকমের ভুল থাকতে পারে, ভুল ভ্রান্তি থাকতে পারে, যদি কোন রকমের ভুল ভ্রান্তি থাকে তাহলেও সন্দেহ হতে পারে, আর দ্বিতীয়ত বোঝার মধ্যে যদি কোন রকমের ভুল ভ্রান্তি হয়, একটা হলো বুঝতে যদি ভুল ভ্রান্তি হয়, একটা হলো স্বয়ং এই কথার মধ্যেই ভুল ভ্রান্তি, আয়াতের মধ্যেই ভুল ভ্রান্তি, কালামের মধ্যেই ভুল ভ্রান্তি, কোরআনের মধ্যেই ভুল ভ্রান্তি, আর একটা হলো যদি বোঝার হিসাবে কোন রকম বুঝতে গিয়ে কোন রকমের কোন ভুল ভ্রান্তি হয়, তো এই ধরনের কোন ভুল ভ্রান্তি এর মধ্যে নেই। আল্লাহ তাআলা এ ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে অন্য আয়াতে বলেছেন, যদি তোমরা মনে করো এর মধ্যে কোন রকমের কোন ভুল ভ্রান্তি রয়েছে, ঠিক আছে তোমরা এর মতো এমন কোন একটা সূরা অথবা এর মতো এমন কোন একটা আয়াত তোমরা তৈরি করে দেখো, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা মনে করো যে এর মধ্যে কোন রকমের কোন ভুল ভ্রান্তি রয়েছে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মতো কোন একটি সূরা তোমরা আবিষ্কার করে দেখাও। তারপরে বলা হয়েছে হুদা লিল মুত্তাকিন, যেটি হিদায়ত, কিন্তু হিদায়ত কার জন্য, মুত্তাকি যে হবে, যে খুদা ভীরু হবে তার জন্য এটি হিদায়ত। যদি কেউ আল্লাহকে ভয় না করে তো তার জন্য তো এটি হিদায়ত হবে, বরং আল্লাহ তাআলা বলেছেন ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআনে কারিমের দ্বারা অনেক লোক, অনেক লোক হিদায়ত প্রাপ্ত হবে এবং অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআনের দ্বারাই পথভ্রষ্ট হবে যদি তাকওয়া তার ভিতরে না থাকে, মুত্তাকি যদি না। এবং এই যে হিদায়ত, এই হিদায়ত শুধু এই নয় যে শুধু মানুষের জন্য হিদায়ত, সমগ্র মাখলুকের জন্য, সমগ্র সৃষ্টি জীবের জন্য হিদায়ত। সমগ্র সৃষ্টি জীবের জন্য হিদায়ত, হিদায়ত বিভিন্ন রকমের হিদায়ত, যেমন সুরা ফাতিহার বর্ণনার মধ্যে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানে বলা হয়েছে হিদায়তের ব্যাপারে বিস্তারিতভাবে যে আল্লাহ তাআলা কিভাবে বিভিন্ন জীব জন্তুকেও হিদায়ত করেছে, হিদায়তের স্তর রয়েছে, তবে মানুষের জন্য যে হিদায়ত সেই হিদায়তের পদ্ধতি এবং সিস্টেম ভিন্ন, যে মানুষ বুঝে শুনে আল্লাহ তাআলা পথ অবলম্বন করবেন এবং তাকওয়া অবলম্বন করবেন। এরপর হুদাল্লিল মুত্তাকিন বলার পরে মুত্তাকিন কারা তাদের সম্পর্কে বলা হয়েছে, মুত্তাকিন কারা, মুত্তাকি হল তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিনটা গুণ বর্ণনা করা হয়েছে মুত্তাকিদের, যে যে মুত্তাকি হবে সে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং তারা নামাজ প্রতিষ্ঠিত করবে এবং আল্লাহ তাআলা বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু আমি তাদেরকে দিয়েছি দান করেছি তার থেকে তারা খরচ করবে। এই তিনটি হল মুত্তাকি যে হবে তার গুণ, এবং এই তিনটি গুণ যদি তার ভিতরে থাকে তখনই বলা হয়েছে যে তারাই হল হিদায়ত প্রাপ্ত, যে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলা হয়েছে যে তারাই সঠিক পথে আছে, উলাইকা আলা হুদা মির রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেছেন যে তারাই হল আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়তের উপরে
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই মূলত কামিয়াব সফল কাম। তারা হলো ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর অদৃশ্যের উপর ইমান রাখে। যদি একটা জিনিস দেখার পরে কেউ বিশ্বাস করে, এটাকে ইমান বলা হয় না, এটাকে তাসদিক বলা যায়, যে সে জিনিসটাকে বিশ্বাস করেছে বা সত্য মনে করেছে, এটাকে ইমান বলা হয় না। একটা জিনিস দেখার পরে বোঝার পরে যদি কেউ বিশ্বাস করে, এটাকে ইমান বলা হয় না, এটাকে বলা হয় তাসদিক। আরবি পরিভাষায় তাসদিক বলা হয়, যে সে জিনিসটাকে সত্য মনে করেছে, যেটাকে আমরা বলি সত্যায়িত, বা জিনিসটাকে সে বিশ্বাস করেছে। ইমান বলা হয় অদৃশ্যকে বিশ্বাস করা, না দেখে তার উপর বিশ্বাস করা, এটাকে বলা হয় ইমান। এখন এই অদৃশ্য কি? এই অদৃশ্য হল যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন সময়, অর্থাৎ কোরআনে করে, এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে, এবং বিভিন্ন বিষয়ের উপর যেগুলো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বর্ণনা করেছেন সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা এমন মনে করো না সে তার নিজের পক্ষ থেকে কিছু বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, সে মনের আবেগ থেকে বা মনে যা কিছু আসে তা কিছু সে বর্ণনা করে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হ্যাঁ তিনি তাই বর্ণনা করেন যা কিছু আল্লাহ তাআলা প্রদত্ত এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, আল্লাহ তাআলা তার অন্তরে যা ঢেলে দেয় তাই সে বর্ণনা করে। এছাড়া সে কখনো নিজের আবেগে বা নিজের চয়েস হিসেবে কখনো কোনো কিছু বর্ণনা করে না। এই জন্য যেমন কোরআনে কারিমের উপর ইমান আনা আমাদের জন্য অত্যাবশ্যক জরুরি, ঠিক তেমনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে বলেছেন এবং যেগুলো আমাদেরকে শুনিয়েছেন, আদেশ নিষেধ বা বিভিন্ন রকমের উৎসাহমূলক এবং বিভিন্ন রকমের ভীতি প্রদর্শনমূলক বিভিন্ন রকমের যে সমস্ত হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন, সেগুলোর উপরও ইমান আনা আমাদের জন্য অত্যাবশ্যক এবং জরুরি। ওয়ায়ুকিমুনা সালাত, এবং নামাজ প্রতিষ্ঠিত করা। যদি কেউ বলে যে আমি হিদায়ত পেতে চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার কাছে সবসময় কান্নাকাটি করে যে আল্লাহ আমাকে তুমি হিদায়ত দান করো, সে ইমানে এনেছে আল্লাহ তাআলার উপর। যদি সে নামাজ পড়তে রাজি না হয়, যদি বলে যে আমি নামাজ পড়বো না, বা এমন বলে না যে আমি নামাজ পড়বো না, নামাজ পড়তে চাই কিন্তু অলসতার কারণে পাই না, তাহলে সে মুত্তাকি হতে পারল না, সে সঠিক হিদায়তের উপর আসতে পারল না। হুদালের মুত্তাকি যে বলা হয়েছে, তো সে মুত্তাকি হতে পারে না। এবং আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন উলাইকা আলা হুদা মির রাব্বিহিম, যে তারাই হলো হিদায়তের উপরে, আল্লাহ আল্লাহ প্রদত্ত যে হিদায়ত তারাই হলো সে হিদায়তের উপরে, উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। তাহলে সে তার অন্তর্ভুক্ত হতে পারলো না যদি সে নামাজকে প্রতিষ্ঠিত করতে না পারে, তার জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হল এই, একটা হল নামাজ পড়া, আমরা যেটা বাংলায় সাধারণত বলে থাকি বা উর্দুতে আমরা বলে থাকি নামাজ পড়া, কিন্তু কোরআনে কারিমে যত জায়গা বলা হয়েছে নামাজকে প্রতিষ্ঠিত করা, ইকাম সালাত, আকামা কামা মানে দাঁড়ানো, কামা মানে সে দাঁড়িয়েছে, আকামা মানে দাঁড় করিয়েছে, আকামা মানে দাঁড় করেছে, আকামা ইউকিম দাঁড় করিয়েছে বা সোজা করেছে, তো ইউকিম না সালাত বলা হয়েছে, ইউকিম আকামা ইকামত বলা হয়েছে, নামাজকে প্রতিষ্ঠিত করা। এখন যদি আমি মনে করি যে আমি শুধু নামাজ পড়লাম আর নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেল, এটা আমার ভুল হবে। নামাজ প্রতিষ্ঠিত হওয়ার অর্থ হল, নামাজ প্রতিষ্ঠিত হওয়ার অর্থ হল যে আমি যখন চলব আমার চলাটা সুন্নত অনুযায়ী হবে, আমি যখন তাকাবো আমার তাকানোটা সুন্নত অনুযায়ী হবে, আমি যখন কথা বলবো আমার কথা সুন্নত অনুযায়ী হবে, আমার কাজ কর্ম চলাফেরা প্রত্যেকটা জিনিস সুন্নত অনুযায়ী হবে,
শরীয়ত অনুযায়ী হবে। শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাত বিরোধী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন এমন কোন কিছুর বিরোধী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আঘাত পাবেন এমন কোন কিছু আমার থেকে যদি হয়, তাহলে আমি মনে করবো যে নামাজ আমি প্রতিষ্ঠিত করতে পারি। আমি নামাজ পড়েছি, টাইম হয়েছে ফজরের টাইম, আমি গিয়ে নামাজ পড়েছি, জামাতের সাথে পড়েছি, কিন্তু নামাজ আমি প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ তানহা, তানহা মানে বিরত রাখা, নাহা ইয়ানহা বিরত রাখা বা বিরোধিতা করা, সেটিয়ে রাখা। তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ বিরত রাখে মানুষকে আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা বলা হয় খারাপ কাজ, ওয়াল মুনকার মুনকার বলা হয় এমন কাজ করা যেটা শরীয়ত স্বীকৃত নয়, মানে শরীয়ত নিষেধ করে এমন কাজ করাকে বলা হয় মুনকার। আর ফাহশা বলা হয় যে কোনো খারাপ কাজ, মানে যেটা আল্লাহর দৃষ্টিতে খারাপ, যেটা রাসূলের দৃষ্টিতে খারাপ, শরীয়তের দৃষ্টিতে খারাপ। এবং কেউ যদি সুস্থ মন মস্তিষ্ক রাখে, এমন মন মস্তিষ্কের সামনেও যেন কাজটা খারাপ মনে হয়, তো নামাজ অবশ্যই এমন খারাপ কাজ থেকে এবং মুনকার থেকে, মুনকার বলা হয় যেটা শরীয়ত অস্বীকার করে, অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ, তো খারাপ কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে নামাজ অবশ্যই মানুষকে বিরত রাখে। যতক্ষণ পর্যন্ত আমি এমন কাজ থেকে বিরত হতে পারলাম না, ততক্ষণ পর্যন্ত আমি মনে করব যে আমার নামাজ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আর এই নামাজের মধ্যে শুধু এই নয় যে শুধু ফরজ নামাজ, ইয়াকুমুন সালাম মানে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজ এর অন্তর্ভুক্ত। এখানে আমরা এটা অবশ্য বলতে পারি যে ইয়াকুমুনা বিল গায়বি, এরপরে তো রোজার কথাও ছিল, হজের কথাও ছিল, অন্যান্য আমলের কথাও ছিল, সবগুলো তো ইসলামের ভিত্তিতে পাচ্ছি, ওই পাচ্ছিও কেন এখানে বর্ণনা করা হলো না? এরকম যদি আমরা মনে করি যে এখানে তো যে বলা হলো যে হিদায়াত প্রাপ্ত ওই ব্যক্তিকে মনে করা হবে এবং কামিয়াব ওই ব্যক্তিকে মনে করা হবে, বলে এটা মূল মুফলিহুন, তো শুধু নামাজ পড়লেই কি কামিয়াব হবে? শুধু নামাজের কথা কেন বর্ণনা করা হবে? এটা এই জন্য বর্ণনা করা হলো যে নামাজ হলো মানুষের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য এখানে সংক্ষেপে যেহেতু হিদায়াত প্রাপ্ত ব্যক্তি এবং যে মুত্তাকি তার বর্ণনা দেওয়া হয়েছে, এই জন্য অতি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যে যদি কেউ নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে ইসলামের যত আদেশ নিষেধ আছে সবকিছু সে পালন করতে পারবে এবং সবকিছু পালন করা তার জন্য সহজ হবে। এই জন্য শুধু এখানে নামাজের আলোচনা করা হয়েছে যে ইমাম তারপরে নামাজ, ইসলামের অন্য যে ভিত্তিগুলো রয়েছে সেগুলোর আলোচনা এজন্য আসে নাই যে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কেউ তার নিজের জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সে ইসলামের সমস্ত আদেশ নিষেধকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং তারা তার জন্য সহজ হবে। আর তৃতীয় যে গুণটি বর্ণনা করা হয়েছে সেই গুণটি হল নিম্মারজাকনাহুমিন ফিকুন থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি। একটা তো আল্লাহ তাআলা এটাই বললে হতো যে ইউন ফিকুন, যে তারা খরচ করে, কিন্তু মিম্মা রাজাক নাহম বলা রাখছে কি যে তার থেকে খরচ করে যা কিছু আমি তাদেরকে দান করি, অর্থাৎ আমি তাদেরকে দান করেছি এর অর্থ হল এই যে তাদের দৃষ্টি যেন সবসময় রবের উপরে থাকে, আল্লাহর দিকে। কেউ যদি অনেক বড় চাকরি করে আর অনেক টাকা বেতন পায়, সে যেন এটা মনে না করে যে টাকা আমি অর্জন করি। কেউ যদি ব্যবসা করে আর অনেক বড় ধনী হয়ে যায় আর কোটি কোটি ডলারের মালিক হয়ে যায়, সে জন্য এটা না মনে করে যেগুলো আমি অর্জন করি। কেউ যদি কৃষক হয় আর সে যদি কৃষি কাজ করে, সে যদি মনে করে যে এই বীজ আমি রোপণ করলাম, জমিও আমার নিজের, আর এই ফসল উৎপাদন যা হয়েছে এটাও আমার মেহনতের কারণে হয়েছে, এটা যেন না মনে করে। এই জন্য আল্লাহ সব সময় প্রথম যে আমাদের ভিত্তি ইমান,
এটা দেখে আল্লাহ তাআলা শুরু থেকে এবং প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন যে দেখো এটা তোমাদের ভিত্তি, এটা সবসময় তোমাদের মনে রাখতে হবে। নিম্মা রাজাকনা, শুধু যেন কেউ আল্লাহ তাআলা বলেন না, নিম্মা রাজাকনা যা কিছু আমি দান করেছি তার থেকে তারা খরচ করে। আচ্ছা, এখানে খরচ করা অবশ্য জাকাত একটা ভিত্তি, ইসলামের যে পাঁচটি ভিত্তি তার মধ্যে জাকাত একটা ভিত্তি, কিন্তু অন্যগুলো বর্ণনা না করে নিম্মা রাজাকনা কেন বর্ণনা করা হলো? এই জন্য বর্ণনা করা হয়েছে যে যেমন নামাজ হলো মানুষের শুধু শারীরিক ইবাদত বন্দী, তো নামাজ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য শারীরিক সমস্ত ইবাদত বন্দী তা অন্তর্ভুক্ত হয়ে যায়, এবং নামাজ যদি কেউ প্রতিষ্ঠিত করে তো সমস্ত আমল তার জন্য সহজ হয়। ঠিক তেমনই নিম্মা রাজাকনা এটা হলো মানুষের শারীরিক ইবাদত বন্দী নয়, বরং এটা হলো মানুষের মালের সাথে সম্পর্ক, ধন সম্পদের সাথে সম্পর্ক। নিম্মা রাজাকনা কেতনের দ্বারা আল্লাহ তালা এটা বোঝাতে যাচ্ছেন যে সমস্ত রকমের মাল দ্বারা যত ধরনের ইবাদত বন্দী করা সম্ভব, যেমন জাকাত আদায় করা, ডোনেশন দেওয়া, সৎকার করা এবং মানুষের উপকার করা, যত ধরনের এই ধরনের উপকার সম্ভব, ইবাদত বন্দী সম্ভব যেটা মালের দ্বারা সম্ভব, সবকিছু এর অন্তর্ভুক্ত। এরপরে ইমান আর ইসলাম, এখানে ইয়ুমিনুনা বলা হলো কিন্তু ইয়ুসলিমুনা কেন বলা হলো? ইমান আর ইসলামের মধ্যে পার্থক্য হল ইমান হল মনের থেকে দৃঢ় বিশ্বাস, যেটাকে বলা দৃঢ় বিশ্বাস মনের থেকে স্থাপন করা, এটাকে বলা ইমান। আর ইসলাম বলা হয় কোন একটা জিনিসকে মনে আমার থাক না থাক কিন্তু আমি মেনে নিলাম। ইসলাম বলা হয় শুধু মাথা নত করা, যদি কারো ভিতরে ইমান না থাকে তাও বাহ্যিক ভাবে সে দেখাতে পারে যে হ্যাঁ মুসলমান। যেমনটা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা মুনাফিক ছিল, এবং এই আলোচনা এখানে এই জন্য করা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে প্রথম যে পাঁচটি আয়াত বর্ণনা করেছেন, এই পাঁচটি আয়াত বর্ণনা করেছেন শুধু মোমেন এবং মুত্তাকিদের সম্পর্কে। এরপর দুটি আয়াত শুধু বর্ণনা করেছেন কাফেরদের সম্পর্কে। এরপর তেরোটি আয়াত বর্ণনা করেছেন শুধু মুনাফিকদের সম্পর্কে। শুরুতে যে বিশটি আয়াত তার মধ্যে পাঁচটি হল মোমেন এবং মুত্তাকিদের সম্পর্কে, এবং তার মধ্যে দুটি আয়াত মাত্র কাফেরদের সম্পর্কে, এবং তেরোটি আয়াত হল মুনাফিকদের সম্পর্কে। আর মুনাফিকদের সম্পর্কে এই জন্য এখানে ইমান এবং ইসলামের পার্থক্যটি বলা খুবই জরুরি, যে মুনাফিক যারা তারাও নিজেদেরকে বলতো যে হ্যাঁ আমরা তো মানি, আপনাদেরকে মানি, কিন্তু তাদের মনে কোনো ইমান ছিল না, আর এরা হল কাফেরদের থেকেও মারা। আল্লাহ তাআলা এদের শাস্তি সম্পর্কে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিচের গর্তে থাকবে মুনাফিকদের ঠিকানা, তাদের অবস্থান হবে জাহান্নামের একেবারে নিচের স্তরে। তারা মনের থেকে অস্বীকার করত, মনের থেকে গ্রহণ করত, কিন্তু বাহ্যিকভাবে দেখাইতো যে হ্যাঁ আমরা তো আপনাদের সাথে আছি, আমরা মুসলমান। এখানে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি খুবই সুন্দর একটি বলা যায় যে ইসলাম এবং ইমানের পরিচিতি বর্ণনা করেছেন খুবই সুন্দরভাবে, যে ইমানের সম্পর্ক হলো মনের থেকে, মনের থেকে নিয়ে গলা পর্যন্ত আসে, মনের থেকে নিয়ে গলা পর্যন্ত আসে এটাকে বলা হয় ইমান, আর গলা থেকে নিয়ে মন পর্যন্ত যায় এটাকে বলা হয় ইসলাম। মানে যখন তার অন্তরের ভিতরে ইমান হবে মুখ থেকে সেটা বের হবে, আর ইসলাম হলো মুখ থেকে প্রথম বের হবে তারপরে যেতে যেতে মন পর্যন্ত ঢুকবে, এটা হলো পার্থক্য। যদি আমাদের মুখে শুধু থাকে অন্তর পর্যন্ত না যায় তাহলে মুখে তো এতটুকু বলা যাবে যে হ্যাঁ সে নিজেকে মনে করে যে আমি মুসলমান, কিন্তু তার অন্তরে ইমান নাই। আর যদি কারো অন্তরের মধ্যে থাকে তো ওটা যেতে যেতে তার মুখ থেকে যখন বের হবে তখন বোঝা যাবে সত্যিকারে সে মনে এবং সত্যিকারে সে মুসলিম। তো যদি কারো মুখের উপরে থাকে আর অন্তরের ভিতরে না থাকে তাকে বলা হয় না, আর যদি কারো অন্তরের ভিতরে থাকে আর মুখ পর্যন্ত আছে তাকে বলা হয় মোমিন এবং মুসলিম। শুধু যদি মুখের উপরে থাকে আর মনের ভিতরে না যায় তাকে মুনাফিক বলা হয়, বাহ্যিকভাবে তো তাকে বলা হয় সে মুসলমান, যেহেতু তার ভিতরগত ব্যাপারটা আল্লাহ তাআলা জানেন, যেহেতু আমরা জানি না এই জন্য আমরা তাকে মুনাফিক বলতে পারব।
হ্যাঁ, মুনাফিকের কিছু সাইন আছে, কিছু আলামত আছে যেগুলো বর্ণনা করা হয়েছে, আগেও আপনাদেরকে বলা হয়েছে তিনটি সাইন মুনাফিক। কিন্তু আমরা মুনাফিক ডেফিনেটলি বলতে পারবো না, যেহেতু সে নিজে বলে মুসলমান, তো আমি তাকে বলবো যে হ্যাঁ সে মুসলমান। কিন্তু এটা আল্লাহ তাআলা জানবেন সত্যিকার সে কি মোমেন আর কতটুক সে মুসলিম। যদি সে মোমেন না হয় তাহলে মুখে বলার কারণে আমরা তো বলবো সে মুসলিম, কিন্তু সত্যিকার ভাবে সে মুনাফিক। এরপর বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং তারা ঈমান আনে মুত্তাকীর আরো কিছু কোন বর্ণনা করেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা যা কিছু আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, যা কিছু আপনার উপর নাযিল করা হয়েছে তার উপর তারা ঈমান আনে। ওমা উনজিলা মিন ক্বাবলিক এবং যা কিছু আপনার পূর্বে নাযিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে তারপরে তারা ঈমান রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং তারা আখিরাতের উপরও বিশ্বাস রাখে। যদি কেউ যা কিছু আপনার উপর নাযিল করা হয়েছে তার উপর ঈমান রাখে কিন্তু পূর্ববর্তী নবীদের উপর যা কিছু নাযিল করা হয়েছে তার উপর ঈমান না রাখে তাহলেও সে মুমিন হতে পারে। ওমা উনজিলা মিন ক্বাবলিক বাবা উনজিলামিন কাবলিকের দ্বারা আরো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, এখানে নিম্বাধিক বলা হয়নি যে আপনার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে, আপনার পূর্বে যা নাজিল হয়েছে আপনার পরে যা কিছু নাজিল করা হবে একথা বলা হয়নি। এ কথার দ্বারা পরিষ্কার হয়ে গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। যদি অন্য কোন নবী আসতো তাহলে অবশ্যই বলা হতো মিন কাবলিক ও মিন বাদিক, যা কিছু আপনার পূর্বে নাজিল করা হয়েছে এবং যা কিছু আপনার পরে নাজিল করা হবে অবশ্যই বলা হতো। যেহেতু একথা বলা হয়নি মিম্বা আদিক যে আপনার পরেও যা কিছু নাজিল করা হবে একথার দ্বারা পরিষ্কার হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে ঘোষণা করেছেন ওয়া খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থেকে কোন পুরুষের পিতা না হন, পুরুষের পিতা না হন এই জন্য বলা হয়েছে মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, তোমাদের মধ্যে থেকে কোন পুরুষের পিতা না হন এই জন্য বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হয়েছে কিন্তু ছোট অবস্থাতেই মারা গেছে, পুরুষ হওয়ার আগেই, যখন মানুষকে পুরুষ বলা হয় সে বয়স হওয়ার আগেই তারা মারা গেছে, এই জন্য বলা হয়েছে তোমাদের মধ্যে থেকে কোন পুরুষের পিতা না হয়। বলা হচ্ছে রসুল আল্লাহ, কিন্তু তিনি আল্লাহ তাআলা রসুল, তিনি নবী, খাতামান নবিয়্যিন এবং সমস্ত নবীদের পরিসমাপ্তি হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঘটেছে সর্বশেষ নবী। এর উপরে প্রায় 200 আয়াতের মধ্যে কোরআনে কারিমে প্রায় 200 আয়াতের মধ্যে এমন ইঙ্গিত করা হয়েছে, ইশারা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যেমন এই আয়াতের থেকেও বোঝা যাচ্ছে এরকম 200 আয়াত রয়েছে যার দ্বারা বোঝা গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তার মধ্যে কিছু আয়াত একেবারে পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছে, যেমন ওয়াকাতামান নবিয়্যিন যে তিনি সর্বশেষ নবী, এবং কিছু আয়াত এমন আছে যে পরিষ্কার ভাবে ঘোষণা দেওয়া হয়নি কিন্তু আয়াতের দ্বারা বোঝা যায়। এবং অনেক হাদিস এরকম যেমন এর আগে বর্ণনা করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মিশকাত শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিলেন, ওমর তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছ না, বন্ধ করে পড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখে সাথে সাথে পড়া বন্ধ করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলো কি ঠিক নয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন মিশকাত শরীফের হাদিস লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াতিআহু ইল্লা ইত্তিবাই, যে যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তো তার জন্য আর কোনো উপায় ছিল না আমার ইত্তিবা ছাড়া, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন তাহলে আমার ইত্তেবা করা তার জন্য জরুরি ছিল, এছাড়া আর কোনো পথ ছিল না। লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তেবাই, যে মূসা আলাইহিস সালাম জীবিত থাকলেও আজকে আমার ইত্তেবা করতে হবে। এ কথার দ্বারা পরিষ্কার ভাবে বোঝা গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আর কোন নবী থাকার কোনো প্রশ্নই আসে না। ইত্তেবা শব্দের অর্থ পদাঙ্ক অনুসরণ করা, ইত্তেবা বলা হয় একজন যেখানে পা রাখলো ঠিক সেই জায়গায় পা রাখা, এটাকে বলা হয় ইত্তেবা, এবং এটা হলো এ হিসাবে মানে ডিকশনারি হিসাবে, আর পরিভাষায় ইত্তেবা বলা হয় পদাঙ্ক অনুসরণ করা। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন নবুয়তের
একটা বিল্ডিং বিল্ডিং হিসেবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে পেশ করেছেন। যে মনে করে খুব সুন্দর একটা অট্টালিকা এবং খুব সুন্দর একটা বিল্ডিং, ওই বিল্ডিংটি যে দেখতে আসে সেই বলে খুব সুন্দর বিল্ডিং, যে দেখতে আসে বলে খুব সুন্দর বিল্ডিং, কিন্তু এক কর্নারে শুধু একখানা ইটের জায়গা বাকি রয়েছে। যে দেখে সেই বলে যে এই একখানা ইটের জায়গা বাকি রয়েছে, নাহলে বিল্ডিংটা তো খুবই সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা আখিরু হাযিহিল লিবনা, এই সর্বশেষ ইটখানা যে বাকি রয়েছে জায়গাতে ওই ইটখানা আমি। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণের দ্বারাও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবুয়তের বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো রকমের তার মধ্যে কোনো রকম পরিবর্তন বা কোনো রকমের কোনো কিছু করার কোনো অবকাশ নেই। এরপরেও যদি কেউ নবুয়তের দাবি করে, যেমন এর পূর্বে বলা হয়েছে মুসাইলামাতুল কাযাব সম্পর্কে আসওয়াদে আনাসি তুলাইহা আসাদে, এবং এর পরবর্তীতে অনেক এরকম লোক যারা নবুয়তের দাবি করেছে, সর্বশেষ যে যাকে নিয়ে এখনো সারা দুনিয়ায় তোলপাড় এবং ওলামায়ে কেরাম সারা দুনিয়ায় সোচ্চার, যার বিরুদ্ধে যার সম্পর্কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে, তার ছেলে মারা গেছে, এখন তার নাতি রয়েছে মির্জা তাহের কাদিয়ানি, সে এখন লন্ডনে রয়েছে এবং লন্ডনে তার হেড অফিস, এবং সারা দুনিয়ায় যে কাদিয়ানি মতবাদের যারা যারা রয়েছে তারা স্যাটেলাইটের তারা কি সময় কিনে নিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে সারা দুনিয়ায়, ওই টাইম অনুযায়ী সে যখন লেকচার দেয় অন্য দেশে যেখানে যে টাইম হয় রাত্র হোক দিন হোক সবাই স্যাটেলাইটে তাদের ওই শুনতে পারে। এই জন্য প্রত্যেক কাদিয়ানি যেখানে ইবাদতখানা আছে, মসজিদ বলাতে কিছুতেই জায়েজ হবে না, ইবাদতখানা বলা যায় যে কাদিয়ানিদের যে ইবাদতখানা রয়েছে ওখানে দেখবেন এন্ট্রিন অবশ্যই আছে। এই জন্য আমাদের এক বুজুর্গ বলেছেন, খুবই সুন্দর বলেছেন, দাবে সে নাহি হতি তসদিক নবুয়ত পহলে ভি বহুত গুজরে হ্যায় নকালে মুহাম্মদ, যে শুধু দাবি করলেই আর শুধু বলে দিলেই হয় না যে আমিও নবী, এর আগেও অনেকেই বলেছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অকাট্য প্রমাণ এবং এই ধরনের হাদিস এবং 200 আয়াতের দ্বারা যেখানে প্রমাণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সেখানে অন্য ধরনের কোনো রকমের নবুয়তের মির্জা গোলাম আহমদ, একথা এই জন্য বলছি যে অন্য কোনো নবুয়তের, তার কারণ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যখন দাবি করে সর্বপ্রথম বলে যে আমি ইমাম মাহদী, কিছুদিন পরে বলে যে আমি মাসিহা মাউদ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে আমাদের আকীদা, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আসবেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, ইত্তেবা করবেন, এবং সর্বপ্রথম হযরত ঈসা আলাইহিস সালাম এই ক্রুশকে ভাঙবেন এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এটা তো আমাদের আকীদা এবং কোরআনে কারিমে রয়েছে। তারপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইমাম মাহদি হওয়ার পরে দাবি করেছে যে আমি সেই ঈসা আলাইহিস সালাম, কিছুদিন পরে সে দাবি করেছে যে আমি আসলে নবী না, কিন্তু আমি যেটাকে বলা হয় জিল্লি নবী, অর্থাৎ আমি নবীর ছায়া। এরপরে কিছুদিন পরে দাবি করেছে আমি বুরুজি নবী, অর্থাৎ বুরুজি নবী মানে যে আমি ঠিক নবী না, কিন্তু নবীর আমি একজন খলিফা, মানে নবীর ফলাভিষিক্ত আমি। কিছুদিন পরে দাবি করেছে যে আমি আদম, কিছুদিন পরে বলে আমি নোহ, কিছুদিন পরে বলে আমি ইব্রাহিম, কিছুদিন পরে বলে আমি ইসমাইল, কিছুদিন পরে বলে যে আমি মারিয়াম, আবার বলে সে নিজেই মারিয়াম পুরুষ, তারপরে সে মারিয়াম, আবার কদিন পরে বলে আমি ঈসা, মানে আমি মারিয়াম আবার আমি ঈসা, দেখে পাগল ছাড়া তার অন্য কিছু বলা সম্ভব নয়। এরপরে বলে যে আমি স্বতন্ত্র নবী, আমি স্বতন্ত্র নবী, যে আমি একদম পুরোপুরি নবী, এবং আমি মুহাম্মদ নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আমি উত্তম। এরপর বলে যে যদি আমার শরীয়তের উপর কেউ ইমান না রাখে, আমার উপর কেউ ইমান না আনে, তাহলে সে কাফের। এখন আমাদের প্রশ্ন হলো সমগ্র দুনিয়ার সমস্ত মুসলমান কাফের আর মুষ্টিময় কয়েকজন কাদিয়ানি শুধু সারা দুনিয়ার মধ্যে মুসলমান, এবং পাকিস্তানে পার্লামেন্টে যে পাশ করা হয়েছিল যে কাদিয়ানি কাফের, এভাবেই পাশ করা হয়েছিল। মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ভুট্টোর সময় ছিল, মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি পার্লামেন্টে ওই কাদিয়ানির লেখা বইটা পড়ে শোনান সবাইকে পার্লামেন্টে, যে আপনারা এই ব্যাপারে মতামত দেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লিখেছে যে আমি স্বতন্ত্র নবী, আমার নবুয়তের উপর যদি কেউ ইমান না রাখে তাহলে সে কাফের। এবার আপনারা বলেন পার্লামেন্টে আপনারা যারা বসা রয়েছেন, আপনারা কি কাফের না মুসলমান? সবাই বলে আমরা তো সবাই মুসলমান। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি আপনার নবী মনে করেন? যে না, আমরা মনে করি না। যদি আপনারা না মনে করেন তার ভাষা আপনারা কাফের। এখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন যে আপনারা কি মুসলমান হতে চান না কাফের হতে চান। শুধু ওনার এই যুক্তির কারণে পার্লামেন্টে ঘোষণা দেওয়া হয়, পরে পাশ করা হয় যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের, এবং তার অনুসারী যারা, তার অনুসারীদের মধ্যে আবার কয়েক গ্রুপ আছে, রবোয়া গ্রুপ আছে, আহমেদি গ্রুপ আছে, কাদিয়ানি গ্রুপ আছে, কয়েকটা গ্রুপ হয়ে গেছে, সমস্ত গ্রুপ যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে তারা কাফের, এবং যথেষ্ট দলিল প্রমাণ যুক্তি রয়েছে এ ব্যাপারে যে সে নিজে স্বতন্ত্র নবুয়তের দাবি করে। মির্জা বশির আহমদ মাহমুদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে, মারা গেছে, সে একবার তাদের বাৎসরিক জলসায় কাদিয়ানে, যেখানে তাদের বাৎসরিক জলসা হচ্ছিল, সে জলসায় ঘোষণা দিয়েছে বাৎসরিক জলসায় যে মক্কা মদিনার দুধ শুকিয়ে গেছে,
মক্কা মদিনার দুধ শুকিয়ে গেছে, মানে ওখানের বরকত সব শেষ হয়ে গেছে। যদি কেউ চায় যে মুসলমান হবে বা মমিন থাকবে, তার জন্য জরুরি কাদিয়ানে আসা, এছাড়া আর হেদায়তের অন্য কোনো পথ নেই। এই জন্য আমরা যেন ধোকায় না পড়ি যে আমরা কাফেরের দেশে থাকি, যদি কেউ এতটুকু দাবি করে যে আমি মুসলমান, কাদিয়ানি মুসলমান, তা আমরা তাকেও গ্রহণ করে নিই এমন যেন না। এটা আমরা কিভাবে সহ্য করব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনে করব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কেউ আমরা মনে করব সেও একজন নবী? কিছুতেই হতে পারে না। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী লাহোরি ফিরকা হোক আর কাদিয়ানি ফিরকা হোক আর যত ধরনের আহমাদি হোক, সবাই আহমাদি, লাহোরি, কাদিয়ানি, যারাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে তারা সবাই কাফের। এ ব্যাপারে আমরা সতর্ক থাকি, সচেষ্ট হই, আমরা আমাদের যেগুলো আমল রয়েছে আদেশ নিষেধ তার উপর আমরা সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।